কি আর বলবো বলেন, বলার কিছু নাই। আমি আছি এক প্যারার মধ্যে, ফেসবুকটা ধরলে কি আর এক খালি খন্দকার মুস্তাক খন্দকার মুস্তাক। মানে কি আর বলবো, বুড়া বেটা একটা ইয়াং মাইয়া বিয়া করছে, খালি এই ভিডিওই ভাইরাল, এই ভিডিওই ভাইরাল। যতই আমি লাল শাক বাজি দিই, কচু বাজি দিই, কিছুতেই আমার ভিডিও ভাইরাল হয় না। বলেন কি যে একটা অবস্থা, খালি এই বেটা বিয়া করছে না, আরও যে এরকম বুড়া বুড়া বেটার আছে তারাও মনে স্বপ্ন দেখতেছে ইয়াং একটা মাইয়া টুপ করে বিয়া করে লেব। আর সুখ আর সুখ, কি আর সুখ মনে করেন যে সেই রকম সুখে দিনকাল কাটাইবো। যাই হোক, সবার পকেটে তো আর মুস্তাকের মতো টাকা নাই, থাকলে মেয়েরা এরকম লাইন দিত। কিন্তু পরে কি করবো এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। যাই হোক, আমরা না বললাম মাইয়ারা যে কি পরিমাণ বেয়াদব বেয়াদব রে বেয়াদব, বাবারে বাবা বিয়া করছে করছে, তারপরে আইসে আবার বাপমার নামে কমপ্লেন করে, মানুষের লজ্জা সরম যে এত কম। উনাদেরকে না দেখলে আমি আগে আসলে জানতামই না। বিয়ে করছে আবার মনে করেন এই বুড়া বেটাগুলা কোনো জায়গায় হাদিস টাদিস খলাইবো না। যখনই মনে করেন যে কোনো আকাম করবো, আকাম না সরি থুকু, বিয়া করা তো কোনো আকাম না, কিন্তু এই বয়সের একটা মাইয়ারে বেটা নাতির সমান একটা মাইয়ারে ফুসলায়া ফুসলায়া গাড়ির মধ্যে কি একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যাই হোক, তারপরে বিয়ে করছে এটা তো কোনো নর্মাল জিনিস না। উনি আবার সৌদি আরবের রেফারেন্স দিল দেখলাম ওই দিন। কী আর বলবো, বিয়ে করার সময় খালি আসে যে সৌদি আরবের মানুষরা চারটা বিয়ে করে, বিদেশেও এই জন্য শান্তিতে নাই জানেন না। কলিগ টলিগ সবাই জিগায় যে আমাদের নাকি চারটা বউ একসাথে জামাই পালে, চিন্তা করেন মান সম্মানের ব্যাপার। কি আর বলবো, বলার কিছু নাই। ইসলাম ধর্মটারে যে আমরা মানে সুন্দর করে সুস্থ মতে কিভাবে যে মানে খারাপ বানাইতেছি এটা নিজেরাই যায় না। আবার এই কাপলরে দেখতেছি মানে বিভিন্ন চ্যানেল বিভিন্ন মানুষে ওনাদের ইন্টারভিউ নিতেছে, আর আমরা বলত পাবলিক আমাদের ভিউ ভিউ মানে ভিউ দিয়া ভরাই দিতেছি, কেন আমি কিছু বুঝলাম না। যাই হোক, আমি লাল শাক বাজি করছি, লাল শাক বাজি দিয়ে বাচ্চা খাই, একটু আরাম করে শুয়ে ঘুমাই, আমাদের কোনো টেনশন নাই কারণ আমরা তো বড় লোক না।